সবাইকে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটি আমরা এখান থেকে শুরু করছি। তো আমাদের সাজগোজ দেখে বুঝতে পারছেন যে আমরা কোন একটা দাওয়াতে যাচ্ছি, আর আজকের দাওয়াতটা হচ্ছে ওর বন্ধুর বিয়ের রিসেপশনের দাওয়াত। তো এইভাবে আজকের আমাদের ব্লগ। তো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ব্লগটা দেখতে থাকুন। তো এই যে আমরা বিয়ে বাসায় চলে এসেছি, আর বিয়ে বাসার লাইটিংটা খুব সুন্দর করে করেছে। এই নিচ দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগছিল। এখানে আমি কয়েকটা ছবিও তুলেছি। আর এই যে আমরা হচ্ছে ভিতরে ঢুকেও গিয়েছি, প্রচণ্ড ভিড় ছিল। তো গর্ভবতীর হচ্ছে ছবি সেভাবে ভিডিও নিতে পারছিলাম না, তো পরে আমরা ছবি তুলেছি, এই জন্য ছবিটা পরে অ্যাড করে দিলাম আপনাদের দেখার সুবিধা। ছবি টবি তোলার পর্ব শেষ করে আমরা চলে এলাম ডাইনিংয়ে। এবার খাবার খাওয়ার পালা। তো আমরা খাবার খাওয়ার জন্য চলে এসেছি। তো আমাদের খাবার মেনুতে অনেক কিছুই ছিল, সবগুলো ফুটেজ আমি নিতে পারিনি, এই জন্য দুঃখিত। তো যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। সাথে ছিল হচ্ছে বিফ কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, কাবাব, সালাদ, বোরহানি, অনেক কিছুই ছিল। কিন্তু আমি আসলে ভিডিও নতুন নতুন করছি, তো ওইভাবে ভিডিও করা এখন হ্যাবিট হয়ে ওঠেনি। তো নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ সব কিছু নেওয়ার চেষ্টা করব ভিডিওতে রাখার। যতটুকু মানে মাথায় ছিল অতটুকুই নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা পুরো কমিউনিটি সেন্টারটা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর কমিউনিটি সেন্টারটা, খুব সুন্দর করে সাজিয়েছেও। আর এই যে ভাইয়া ভাবিরা ছবি তুলছিল, ওনাদের ছোট্ট একটা বেবি আছে, তো ওকে নিয়ে ছবি তুলছিল। তো আমিও ছবি তুলবো ঝর্ণাটার সাথে, এই জন্য সাইডে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো আমার ছবি তোলার কথা ছিল, কিন্তু আমার জামাই যে ভিডিও করছিল, এই যে এখন দেখলে বুঝতে পারবেন আমি মানে হাবা গোবার মতো দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম যেহেতু ছবি তুলছে ও ভিডিও করছে, এটা আমি বুঝতে পারিনি। আমি পোজ দিয়ে দাঁড়িয়েছিলাম, পরে যখন বুঝতে পেরেছি তখন নড়াচড়া করা শুরু করে দিয়েছি। কমিউনিটি সেন্টারটা সত্যি অনেক সুন্দর। এই যে এনারা হচ্ছে নিউ কাপল, তুমি ভাইয়া এবং অ্যানি ভাবি, এনাদের হচ্ছে রিসেপশন পার্টিতে আমরা গিয়েছিলাম। তো প্রচণ্ড ভিড়ের কারণে হচ্ছে ভিডিও ফুটেজগুলো ঠিকভাবে নিতে পারছিলাম না, কারণ সেখানে অনেক ভিড় ছিল। তো নতুন বরবর সঙ্গে তো সবাই ফ্যামিলি মেম্বার্স থাকে, ওনারা ছবি তুলতে চায়, তো ওভাবে গিয়ে সামনে গিয়ে আমরা ডিস্টার্ব করিনি, আমরা দূর থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। ভাবি তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ভাবিকে। আর এই ভাইয়াকে তো আপনারা সবাই চিনেন, শুভ ভাইয়া। এই বেচারা হচ্ছে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, কিন্তু আমার জামাই সেটাকেও ভিডিও করেছে, নেক্সট ফুটেজে দেখতে পারবে। সে দিচ্ছিল ছবি তোলার জন্য পোজ, কিন্তু আমার জামাই করছিল ভিডিও। তো এরপরে আমরা হচ্ছে সব কিছু দেখে, পাশে একটা রুম ছিল, ওখানে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। ওর বিয়ের পরের কি অবস্থা দেখ, বাচ্চা হওয়ার পর ভাইয়া ভাবিদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এই এক জায়গায় বউ, এক জায়গায় মানে বাচ্চা দিয়ে বউ নাই। কেন তুই বিয়ে করবি না? এই তো বাবা দেখি দেখি দি বাবা, জানকে লাগে কি করে মোবাইল মোবাইল শুভক দেখতেছে। হ্যাঁ বাবা, ও বিয়ে করে নাই। শুভক দেখতেছে এখনো বিয়ে করে নাই ভাই। আমি নেগেটিভ সবার অবস্থা থেকে আমি নেগেটিভে চলে গেছি না, ও কনফিউশনে আছে। তো এরপর সবার সঙ্গে দেখা সাক্ষাতের পরে আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব। আমরা একে অপরের থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। তো এখন আমাদের হচ্ছে বাসে যাওয়ার পালা। তো এই ছিল আজকের ব্লগ।
আমাদের দাওয়াত খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে এসেছি। তো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।